সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের এই অনুষ্ঠানে দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন। চলুন এই অনুষ্ঠানের শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। এই গত কয়েকদিন ধরে আপনারা বেশ তাদের নাম শুনেছেন বিভিন্ন গণমাধ্যমে এবং তাদের প্রচার প্রচারণা আপনাদের যারা এই এলাকাগুলোতে বসবাস করেন তারা দেখেছেন। আমরা একটু পরিচয় করে দিই। আমার সাথে আছেন হেলাল এ শেখ এবং মোহাম্মদ তৈয়বুর রহমান। এবং যেটি বলছিলাম প্রচার প্রচারণার বিষয়টি, সেটি হচ্ছে তারা দুজনই এবারের কাউন্সিলম্যান বা সিটি কাউন্সিলের যে নির্বাচন, সেই সিটি কাউন্সিলের নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে লড়েছেন এবং ভালো ফল করেছেন। এবং এ কারণেই আমরা বলবো না তারা বিজয়ী পরাজিত হয়েছেন, আমরা বলবো তারা সামনের জন্য তৈরি হয়েছেন। সে কারণেই আমরা তাদের দুজনকে আমন্ত্রণ জানিয়েছি। এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কথা বলবো। হেলাল শেখ লড়াই করেছেন 32 থেকে কাউন্সিলম্যান পদে এবং তিনি তিনজনের মধ্যে তার অবস্থান ছিল দ্বিতীয়। তিনজন প্রার্থী ছিলেন ডেমোক্রেটিক প্রাইমারিতে, যেটি গত 12 সেপ্টেম্বর হয়ে গেছে এবং তিনি খুব কাছাকাছি ফল করেছেন, যেটি আমরা আশা করি যে ভবিষ্যতে নিশ্চয়ই তিনি আরও ভালো করবেন। এবং তৈয়বুর রহমান, তিনি ছিলেন ডিস্ট্রিক্ট 24 থেকে, তিনিও যথেষ্ট ভালো করেছেন। এবং তারা দুজনের সবচেয়ে বড় পরিচয় সেটা বাংলাদেশি আমেরিকান হিসেবে। এবং এই যে তারা মূল ধারার রাজনীতিতে তাদের পা রেখেছেন, এটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা কাজটি শুরু করেছেন এই বলে। হেলাল শেখ, কী বলবেন? থ্যাংক ইউ আপনারা এখানে আমার আজকে আনার জন্য। আমি আসলে, আপনি তো বিগিনিং থেকেই বলতেছেন, কাইন্ড অফ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, বাট থিংস হ্যাপেন। বাট আমাদের মানুষ আমার জন্য অনেক কষ্ট করছেন, সবাই গেছেন, ভোট দিছেন, হয়তো আর একটু বেশি করলে ভালো হইতো, বাট ওভারঅল যারা গেছেন আমি তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং যারা যান নাই, আমি মনে করি এটা পার্ট অফ প্রসেস, দে আর লার্নিং, ইটস টাইম ইভেনচুয়ালি, বিকজ আমাদের মানুষ এখন পর্যন্ত ওনারা মানে হয়তো বা ইউজড হয়ে ওঠেন নাই এদেশি ইলেকশনের উপরে। যেভাবে মনে করেন, আমি যেটা দেখি যে সমিতি বা এই যে এইগুলোতে যে এরকম ইলেকশনের যে ইয়েটা চলে, মানে এই ইলেকশনে ওইভাবে হয়তো বা এটার জন্য রেডি না। বাট তারপরে ওয়েল, আমার মনে হয় তারা হয়তো বা মনে করেন যে আমাদের এখনও সময় হয়ে ওঠে নাই, কিন্তু আমি মনে করি আমাদের সময় হয়ে গেছে। আমাদের অনেক মানুষ তারা, তারপরেও আমি মানে আমি বলবো যে তারা যে এত মানুষ যে আমার জন্য, মানে আমার সিট থেকে, যদিও আমাদের সিটে এত মানুষ না, আমাদের আমার স্পেশালি 32 ডিস্ট্রিক্টে, যেহেতু 37 আর 32 ইটস এ বর্ডার, আমরা একসাথে চিল আউট করি, নামাজ পড়ি, কেনাকাটা করি, কিন্তু মানুষ ওইখানে, স্পেশালি আমার ওইখানে দুইটা সিটের মানুষ, একটা হলো 37 ব্রুকলেনের আর একটা হলো 32 কুইন্সের। যদি দেখা যায় অনেক মানুষ মনে করে এত মানুষ, তারপরে এত মানুষ না। আমরা আপনার কাছে আসবো, আমাদের অনেক বিষয় আছে জানবার শুনবার। আমরা মোহাম্মদ তৈয়বুর রহমান, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। এবারের নির্বাচনে অংশ নিলেন, ফলাফল যাই হোক, এই যে অংশগ্রহণটি, আমি যেটি বলছি যে ভবিষ্যতের জন্য তৈরি হলেন বা শুরুটা করলেন, কেমন লাগছে? আপনাকে ধন্যবাদ, টিভিএনকেও ধন্যবাদ আজকে আমাকে ডাকার জন্য এখানে। আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড, কিন্তু বলবো না যে আমি দমে গেছি। ইলেকশন যেটা আমরা করেছি, প্রফেশনাল একটা ইলেকশন করেছি আমেরিকার বা নিউ ইয়র্কের প্রেক্ষাপটে আর কি, যে ইলেকশনটা আমি, আমাদের ক্যাম্পেইন আমরা করেছি, হেলাল ভাই করেছেন, উনি তো আগে একটা করেছিলেন, আমরা উই ডুইং প্রফেশনালি এবং আমেরিকান স্ট্যান্ডার্ড বজায় রেখে আমরা ক্যাম্পেইনটা করেছি। ফল তো একটা হবে, নির্বাচন করলে হার জিত থাকবেই, তাই না? কিন্তু যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমার ডিস্ট্রিক্টে। যারা আমাকে ভোট দেননি, আমার অপোনেন্ট যে ছিলেন তাকে ভোট দিয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট তারা বেরিয়ে এসে ভোট তো দিয়েছেন। আর যারা ঘরে বসেছিলেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আগামী নির্বাচনে তারা অবশ্যই সেন্টারে যাবেন, কারণ গুড সিটিজেনের একটা ক্যারেক্টার হলো তারা ভোটাধিকার প্রয়োগ করবে। আর আমি বারবার করে সব মিডিয়াতে বলি আর কি, যে গুড সিটিজেন যদি ভোটাধিকার প্রয়োগ না করে, তাহলে সিটিজেনশিপ কি শুধু বেনিফিট খাওয়ার জন্যে? এটা হওয়া উচিত না।
কারণ নিজস্ব প্রতিনিধি যদি আমরা নির্বাচিত করতে না পারি, দ্য সিটি উই ওয়ান অর দ্য স্টেট উই ওয়ান, রাইট? তো কাজেই এখানে অনেকের দায়িত্ব থাকে, অনেক বড়, কিন্তু আমরা সেটা দায়িত্বটা নিজের কাঁধে নেই না। কেন আমরা ভোট দিব না, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো আগামী ইলেকশনে ভোট দেবো। আসবো আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনারা আমাদের এই দুইজন অতিথিকে প্রশ্ন করবেন এবং এই প্রশ্ন, তাদের ইলেকশনে কেমন অভিজ্ঞতা হলো, ইলেকশন করতে গিয়ে তারা কী ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন, সামনে আমাদের আর কতটুকু সম্ভাবনা আছে, এবারের নির্বাচনে কেন আমরা অতটা ভালো করতে পারিনি, এই সব বিষয় তো আছেই। একই সাথে আপনারা চলমান রাজনৈতিক নানা বিষয়ও তাদের কাছে প্রশ্ন করতে পারবেন। আমরা রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলবো, ঢাকা ইস্যু নিয়ে কথা বলবো এবং যুক্তরাষ্ট্রের নানা ইস্যুতে আমরা কথা উঠব, এ বিষয় নিয়ে প্রশ্ন করতে পারবেন। এবং সেই অর্থে আজকে অভিবাসন নিয়ে আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, পর্দায় যখন যে নম্বরটি আপনারা দেখবেন সেই নম্বরটিতে আপনারা নিশ্চয়ই টেলিফোন করবেন। এর আগেও তো কয়েকজন চেষ্টা করেছেন নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য, সেই জায়গাটি থেকে আপনারা অংশগ্রহণ পার্থক্যটা কী দেখছেন? এর আগে বলতে মানে সিটি কাউন্সিলে, ওয়েল আমার সিটে তো আমি 37 থেকে, অন্য ডিস্ট্রিক্ট ছিল ব্রুকলিন 37 থেকে, ওয়েল ওই সময় আমি প্রায় আপনার 10% মতন পাইছিলাম। এবার কত পার্সেন্ট হয়েছে? এবার 31%, মানে উন্নতি, ভালোই উন্নতি হয়েছে। ওই উন্নতি হয়েছে, বাট ওইটা ডিফারেন্ট সিট ছিল, বাট ওইটাও যেটা ছিল ওইটাও জায়ান্ট ছিল, কারণ যাদের সাথে আমি করে আসছিলাম তারা, তার বাপ 30 বছর ধরে সেনেটর, ছেলে ছিল 12 বছর, আই মিন 8 বছর, তারপরে তাদের ফ্যামিলি সেকেন্ড, সে ওই সময়ই আমার প্রাইমারিতেই তারা ওই ওই সিটেতেও আমার সেম থিং হয়েছিল, ওরা আমার চ্যালেঞ্জ করে কোর্টে নিছিল যে ওরা চাইছিল যে আমার ব্যালট থেকে সরাই দিতে, বাট পারে নাই, ব্যালট থেকে যে চাইছে যে ব্যালট থেকে সরাই ফেলি। ওরা আরও দুইজনে সরাইছে, ওদের ক্লাস টেনও একজন ছিল চিফ অফ স্টাফ ফর অ্যানাদার, একজন সেনেটার চিফ অফ স্টাফ ছিল ও লাটিনো, তারে সরাইছে, আরেকটা মানুষের সরাইছে, প্লাস আমারও করছিল চ্যালেঞ্জ, কিন্তু ওই দুজনে সরাইছে কিন্তু আমাকে সরাইতে পারেনি। আচ্ছা আচ্ছা, তো এবারের নির্বাচনে আপনার কাছে কী কী ইস্যু মনে হচ্ছে যে আপনি কোন কোন বিষয়কে সামনে নিয়ে আসছিলেন? ওয়েল আমি তো বেসিক্যালি আমাদের স্পেশালি রাকওয়ে, আমি যে জিনিসটা আমি স্টিল রাকওয়ে থেকে আমি যে এক্সপেকটেশন ছিল আমি ওই এক্সপেকটেশনে মানে ওইভাবে ভোট পাই নাই, কারণ আমি আমার মানুষে আমি যেভাবে একটা মোটামুটি রাফ আমি একটা ইয়ে করছি যে আমি এরকম পাবো হোয়াট এভার, বাট ওইখান থেকে যে ফোকাসটা করছিলাম ওই রকম ভোটটা আমি আমার হিসাব মতন পাই নাই। তারপরেও যে কারেন্ট যে কাউন্সিলম্যান, যে এই আজকে সকালে আমার 10টার সময় যে আমার কারেন্ট যে কাউন্সিলম্যান সে আমার ফোন করে বলছে যে দেখো শেখ, আই ওয়াজ কনসার্ন দ্য ওয়ে ইউ রান ইউর ক্যাম্পেইন, ইউ আর সুপার ট্যালেন্ট, ইউ ডিজার্ভ ইট, অ্যান্ড আই ওয়াজ কনসার্ন তুমি যদি উইন করো জেনারেলে আমি তুমি আমার হারাই দিতে পারো, আমি তোমারই নিয়ে আমি কনসার্ন করছি। আজকে আমার ফোনে ফোন করছে, ফোন করে বলছে যে দেখো আমি তোমার হেল্প চাই, তুমি ওয়েল অনার্ড, আই মিন তোমার মানুষ তোমার রিয়েলি লাইক করে, তুমি যে মানে মাইক স্কেলের সাথে তুমি যেভাবে তুমি প্রথমবার এই সিট থেকে ইয়ে করছো এটা আমি মানে চিন্তাই করতে পারি নাই, সো তুমি কি আমারে আমারে, কারণ আমার তো আরেকটা টার্ম আছে, সো এই টার্মটা এরপরে তো আমি চাইলেও করতে পারবো না, সো তুমি যদি মাইক যদি উইন করে তাহলে ও দুই টার্মের জন্য যাবে, সো ইউ বেটার থিঙ্ক অ্যাবাউট ইট, হু ইউ গোনা গো উইথ। ও, এটা একটা রাজনীতি, কিন্তু এখানে আমি আপনার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে, কারণ আপনি তো ডেমোক্রেটিক পার্টি থেকে লড়েছেন, সো আপনি কি রিপাবলিকানকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন? ওয়েল ইন দ্যাট সিনারিও আমি ওরে বলছি, ইউ নো ও জানে যে আমি এক্সস্টেড টায়ার্ড, সো ই সে থিঙ্ক অ্যাবাউট, বিকজ আই গোল্ড ফিদার যে অ্যাসেম্বলিম্যান সেও ডেমোক্রেট, সো ও বলছে যে সোমবারে ও আমার অফিসিয়ালি ও আমার এন্ডোর্স করবে, হুইচ ইজ ইভেন দো হি ইজ এ রিপাবলিকান, বাট তুমি তো জানোই, প্লাস মাইকের যে সিচুয়েশন, মাইক হি ডিডন্ট রেজ দ্য মানি এনাফ, হি হ্যাজ এ কালার থিং বাট ও অনেক পয়সা রেজ করে নাই, সো তুমি সবগুলো মিলায় ও আমার অন্যদিকে যে সিনারিও আমাকে দেখাইতেছে, বাট হুইচ ইজ আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাজ ওয়েল। আবার আসবো আপনার কাছে। আপনার কাছে কী মনে হচ্ছে যে আপনার যে ডিস্ট্রিক্ট থেকে আপনি লড়েছেন সেই ডিস্ট্রিক্টে আপনি কেন বিজয়ী হতে পারেননি, কি পরে কি অ্যানালাইসিস করেছেন? থ্যাংক ইউ, ওয়েল গুড কোয়েশ্চেন, এটা এতই ভালো কোয়েশ্চেন, সবার এটা জানা উচিত, কারণ আমি যার বিরুদ্ধে লড়েছি বর্তমানে সিটি কাউন্সিল মেম্বার ররি ল্যান্সম্যান, হেলাল ভাই জানেন, হ্যাভি ওয়েট ক্যান্ডিডেট, সে 3 টার্মের জন্য স্টেট অ্যাসেম্বলিম্যান ছিল, ডেমোক্রেটিক পার্টি স্টেট
কমিটির ভাইস প্রেসিডেন্ট, অ্যাটর্নি, তারপরে একবারে সিটি কাউন্সিল মেম্বার। তো ভালো করতে পারি না আমি বলবো না, আমি প্রথম রান করে 38% ভোট আমি পেয়েছি, যেটা এর আগে কোনো সাউথ এশিয়ান এই 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 জোনে পায়নি আর কি। 38% ভোট আমি পেয়েছি। আমি ভোটারদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে 38% ভোট দিয়েছে। এবং কিছু সেন্টারে আমি ওনার থেকে বেশিও পেয়েছি, যেমন একটা স্কুল আছে ওটা হলো জামাইকাতে, ওখানে থমাস এডিসন হাই স্কুলে, সেখানে আমি 461 ভোট আমি পেয়েছি মনে হয়, আর উনি 206 ভোট পেয়েছেন মনে হয় ওখানে আর কি সোফার। কারণ এগুলি সব এই এলাকায়, প্লাস আমি এই সাইডটাও ভালো করেছি, 164 স্ট্রিটের এই সাইডটা যেগুলি, এগুলি কিন্তু আমি আমার নিজের জায়গাতেই খারাপ করেছি আসলে। কারণ আমি যেই এলাকাতে আমার বাড়ি 20 বছর যাবত, আমি যে মসজিদের সাথে অ্যাটাচ সার্টফিন, আপনি জানেন এখানে দারুসসালাম এরিয়াটা, এই এরিয়াটা এখানে 5টা 6টা স্কুল, এগুলিতে আমি আমার নিজের লোক যেখানে ভোট দিয়েছে তো সেখানে আমি খারাপ করেছি। উনি এই স্কুলে আমার থেকে বেশি পেয়েছেন আর কি, বেশি পেয়েছেন, তার কারণ আমি ঠিক জানি না, আর অ্যানালাইসিস করে বের করতে হবে আসলে। আমার ধারণা ছিল, আর এইবার ইলেকশন একটা জিনিস হেলাল ভাই যেটা বলেছেন যে সমিতির ইলেকশনে যে আমেজ থাকে, আমাদের এখানে সিটি কাউন্সিল বলেন যেটা বলেন, প্রাইমারিতে কোনো আমেজই থাকে না, 10-12% লোক বেরিয়ে আসে, তারা মনে না প্রার্থীদের কোনো ব্যর্থতা নাই, কিন্তু এরা মনে করে যে ওই জেনারেল ইলেকশনটা ইলেকশন, এটা কোনো ইলেকশনই না এই দেশীয়রাও আর কি। যেমন আমরা জানি যে একটা কমিউনিটি অনেক বেশি ভোট দেয় আর কি প্রার্থী, যেমন জুইশ কমিউনিটি, কিন্তু আমাদের এই প্রার্থী ওই কমিউনিটি হওয়ার পরে এবার কিন্তু তারা এত ভোট দিতে বেরোয় নাই, কেন বেরোয় নাই এটা এখনও অ্যানালাইসিস করে বের করা যায়নি। কিন্তু সে তুলনায় আমাদের বাংলাদেশিরা কিন্তু এবার অনেক ভোট সেন্টারে গিয়েছে, জামাইকাতে ভোট সেন্টারে গিয়েছে, তার থেকে কিছু ভোট আমিও পেয়েছি উনিও পেয়েছেন আর কি, ভোটটা ডিভাইড হয়ে গেছে। এবং আমি সব দর্শকদের জানাই রাখতে চাই, কারণ অনেকেই এটা জানতে চাইছে বা জানার ইয়ে, আমার উইন করার জন্য দরকার ছিল 2950 ভোট, তাহলে আমি উইন করে যেতাম আর কি, কিন্তু সেখানে আমি পেয়েছি 2225 ভোট, আর 725 ভোট পেলেই মানে 725 তো কম না, একটা কম না আর কি সেটাই, কিন্তু যে কয়েকটা স্কুল ছিল প্রায় 21টার মতো সেন্টার আর কি, তো 14টা স্কুল যেটা হিল সাইডে পার দিয়ে সমস্ত বাঙালি অধ্যুষিত এলাকা, তো সেখান থেকে 50টা করে ভোট আমি বেশি পেলেই কিন্তু 700 ভোট হয়ে যায় সেখানে। আপনি কি মনে করেন বাংলাদেশিদের সকলেই আপনাকে ভোট দিয়েছে? না না, বললাম তো এটা ডিভাইডেড হয়ে গেছে। কেন মানে একজন ভোট ডিভাইডেড হয়ে গেছে, আপনি অনেকেই জানেন যে আর পত্র পত্রিকা আমাদের এলাকার কিছু কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটি লিডার, তো এটা জানা দরকার, মসজিদ কমিটির কিছু কর্তৃপক্ষ আছিলেন, তারা রয়্যাল ল্যান্সম্যানের পক্ষে পত্রিকায় ফুল পেজ বিজ্ঞপ্তি দিয়েছে, তার সমস্ত কিছু বাংলায় ট্রান্সলেট করে তাকে সমর্থন করেছে। তার সমর্থনে একটা আর কি মসজিদের সামনে ইলেকশনের 3-4 দিন আগে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে, তো সেখানে বলা হয়েছে যে উনি নাকি জামাইকার উপকার, এবং জামাইকাতে যা কিছু হয়েছে সেগুলি নাকি ওনার জন্য হয়েছে। কিন্তু আমি তার অ্যান্সারে বলবো যে একজন সিটি কাউন্সিল মেম্বার তার নিজের টাকা দিয়ে এটা করেন না, এটা ট্যাক্স পেয়ারদের মানে সিটি কাউন্সিল থেকে যে টাকাগুলি উনি পান সেটাই তার এলাকাতে খরচ করেন। তারপরে যদি উনি করে থাকেন এটা প্রশংসার নাকি? মানে প্রশংসা উনি করেছেন, কিন্তু আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে, আমি ওনার কমিউনিটি থেকে একজন ক্যাম্পেইন ম্যানেজার হায়ার করেছিলাম, সে সিটি কাউন্সিল সাইট থেকে সমস্ত স্ট্যাটিস্টিক নিয়ে ফেলছে, সেখানে দেখা গেছে এইবারে যে ডিসক্রিশনারি ফান্ডটা উনি পেয়েছিলেন নন প্রফিট অর্গানাইজেশনকে দেওয়ার জন্য 2017, তো সেখান থেকে প্রায় $4,00,000 ওনাদের সাইডে নিয়ে গেছেন, মানে ওয়ান সাইডে আর কি। আর আমাদের 8টা মসজিদ আছে বোধহয়, এখানে 1টা টাকাও সেখানে দেওয়া হয় না, নট এ সিঙ্গেল পেনি। ইয়থ প্রোগ্রামে ওনাদের ইয়থ প্রোগ্রামে $135,000 উনি নিয়ে গেছেন, কিন্তু আমাদের অন্য কমিউনিটির ইয়থ প্রোগ্রামে 1টাকাও মানে $1 দেওয়া হয়। এখন ওই ভদ্রলোক এখানে উপস্থিত নাই, এটির পক্ষ বা বিপক্ষে যুক্তি খণ্ডন করবার মতো তার পক্ষে কেউ নাই, সুতরাং এই আলোচনাটি থেকে আমরা একটু অন্যদিকে যাই, কারণ এটা সাংবাদিকতার নৈতিকতার বিষয় থেকে আমার মনে হয় তাকে তো ডিফেন্ড করবার মতো কেউ নাই আর কি। এবার আপনার কাছে এবার একটু আমি আসতে চাই, সেটা হইতেছে যে আপনি এতটা কেন বিষণ্ণ? আপনি তো একজন স্বতঃস্ফূর্ত মানুষ, আমরা আপনাকে প্রচার প্রচারণার সময় দেখেছি, তো মানে আমরা কি একবার না পারিলে দেখো শতবার এই চেষ্টা করবো না? আর আমরা কতটুকু এগুলাম? না না, আমরা অনেক আগেছি, এবং আমার মানুষ আমাকে আসলেই হার্ট থেকে ওনারা হেল্প করছেন, সবাই করছেন। আমি তো মানে আরও হবে এনিথিং টু এক্সপেকটেশন, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আই হ্যাভ এ ড্রিম ফর মাই পিপল,
আমাদের মানুষের জন্য অ্যান্ড আই উইল ডু ইট এগেন অ্যান্ড এগেন বিকজ থ্যাংকস আল্লাহ আল্লাহ আমার যা দিয়েছেন মোর দেন এনাফ অ্যান্ড থ্যাংকস ফর দ্যাট সো এখন আমার মানুষের জন্য ওয়েল ডিপ্রেসড আই মিন আই ওয়াজ অ্যাকচুয়ালি আমি রিয়েল হার্ড ওয়ার্ক করছি আমি ইভেন ইলেকশনের দিন আমার আমার মানুষরা বলছে আমার ক্যাম্পেইনের ওরা বলছে ইউ গো টু স্লিপ আর্লি বাট আমি গেছি কিন্তু আমি আসলে ঘুমাইতে পারিনি সো ইট ওয়াজ রিয়েল হার্ড ওয়ার্ক আই ডিড ইট বিকজ আমি আমি মনে করছি যে নো ম্যাটার ওয়ার্ড এবং মানুষও মনে করছে যেটা বললাম যে কাউন্সিলম্যান ফোন করে যখন বলছে যে আমি কনফার্ম আই ওয়াজ থিঙ্কিং ইউ গোনা উইন এবং আমি ওই ইলেকশনের রাত্রে আমার ক্যাম্পেইনের যারা মানে কনসালটেন্ট যারা তারা যখন গেছে টাইলার টাইলারে বলছে শেখ ইজ উইনিং তারপরে আজকে সকালে আমার ফোন করে বলছে যে শেখ আই ওয়াজ কনসার্ন আমি রিপাবলিকান বাট তুমি যদি উইন করতা তাইলে আচ্ছা মানে তার জন্য একটু কঠিন হয়ে যেত তাহলে আমরা কি শিখলাম এই নির্বাচন থেকে এই যে অংশগ্রহণ করলাম কি শিখলাম উই নিড ইট আই মিন আপনি যদি কোনো জিনিসে আপনি যদি পার্টিসিপেট না করেন দেন হাউ ইউ নো হাউ ইউ গোনা ডু ইট ইউ বেটার লার্ন আপনি আপনি তো একটা যে কোনো জায়গায় যদি আপনি যান ইউ হ্যাভ টু হ্যাভ এ ইউর ডেস্টিনি আই মিন ইউ হ্যাভ টু ডিটারমাইন ওয়ের ইউ ওয়ান এ গো আপনি কোথায় যাইতে চাইতেছেন আপনার একটা ডেস্টিনেশন থাকতে হবে যে আমি ওইখানে যাইতে চাই আপনি যদি যান ওইখানে দেন ইউ উইল নো আপনি ইভেনচুয়ালি আপনি কতদূর যাইতে পারবেন না যাইতে পারবেন আপনার একটা ইয়ে হবে সো আমি তো ফুললি কনফিডেন্ট হোয়াট এভার হ্যাপেন ইনশাআল্লাহ আমার মানুষ যেভাবে আমাকে ট্রাস্ট করে বা যে মানে এই যে ইয়েটা দেখাইছে আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফর দ্যাম অ্যান্ড ফর নেক্সট টাইম ইনশাআল্লাহ অ্যাজ আই সে নেক্সট টাইম বলছেন আপনি তার মানে কি আবার পরের বার আপনি ডেফিনেটলি অ্যান্ড আই এম কিপিং আই ফর এভরিথিং হোয়াট এভার ইজ গোনা যে জিনিসটাই আসবে আমার চোখ আমার মানে চোখ খোলা থাকবে বেসড অন সিচুয়েশন বুঝে কোন জায়গায় যাইতে হবে এর আগে তো আরেকটি ডিস্ট্রিক্টে ছিলেন এবার এই ডিস্ট্রিক্টে এবার এই ডিস্ট্রিক্টে থাকবেন না অন্য ডিস্ট্রিক্টে এইটাই এইটাই বললাম যে ওইটা ওইখানে আমার প্রপার্টি আছে এই জন্য আমি এইখানে আমার প্রপার্টি আছে ওইখানেও আছে আরও অন্যান্য জায়গায়ও আছে সো ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন বিকজ আমার মানুষ আমাদের বাঙালি ইট ডাজন্ট ম্যাটার ওয়ের ইউ গ্যান রান ফ্রম অ্যাজ লং অ্যাজ এনি ওয়ের আমাদের মানুষ যদি একজন ইলেক্টেড হয় ইট উড বি আমাদের সবার জন্য সো আই মানে আমি আমার চোখ খোলা থাকবে সো যেদিকে সুযোগ দেখব ওই দিকেই যাব আপনার পরিকল্পনা কি আমার পরিকল্পনা 2021 যে নির্বাচন হবে ইনশাআল্লাহ আমি কালকে টাইম টেলিভিশনে বলেছি যে ধরেছি যেহেতু এটা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ তো কাজে এই 2021 ইনশাআল্লাহ প্রার্থী হব যদি বেঁচে থাকি শরীর ভালো থাকে ইনশাআল্লাহ আর আমরা এই দুই ভাই যেহেতু লড়ছি আর কি সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত লড়ে যাবো কি বলেন ইনশাআল্লাহ আচ্ছা তো আপনাদের কাছে দর্শকদের প্রশ্ন আমরা আশা করছি আমরা একটা বিরতিতে যাব ফিরে এসে আমরা অন্যান্য কিছু ইস্যু আছে সেগুলো নিয়ে আলাপ করতে করতে আবার এগুলো নিয়েও একটু যদি প্রশ্ন থাকে আমরা একটু রোহিঙ্গা ইস্যুতে একটু কথা বলতে চাই আপনাদের মতামত নিতে চাই দর্শক আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই বিরতির পর শিগগিরই ফিরব আমাদের সাথেই থাকবে সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিসে আমাদের একটি প্রশ্ন এসেছে একজন দর্শক আমরা একটু নিয়ে নিই তারপর আলোচনায় যাব কে আছেন প্রিয় দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যাঁ আমি অ্যাডভোকেট রশিদ বলছি আচ্ছা আচ্ছা কোথা থেকে বলছেন ভাই আমি অ্যাডভোকেট রশিদ বলছি অ্যাস্টোরিয়া থেকে আচ্ছা বলুন দুইজন কাছে আমার প্রশ্নটি হলো যে আমরা দেখি যে বাঙালিদের টার্ন আউটটা খুব কম হয় ইলেকশনের মধ্যে আমাদের বাংলাদেশি ভোটার তো এটা বহুদিন ধরেই দেখা যাচ্ছে যে অন্যান্য কমিউনিটির মানুষরা কিন্তু সেভাবে করে মানে বেশি পার্টিসিপেট করে সেই তুলনায় আমরা অনেক কম পার্টিসিপেট করি তো আমরা কি মানে প্রার্থী দুজনের কাছে আমার প্রশ্ন এটা কি কালচারালি একটা প্রবলেম হয়ে গেছে আমাদের এখানে যে আমরা এদেশের সিস্টেমের সাথে নিজেকে জড়িত করতে চাই না ইলেকশনের সাথে নিজেদেরকে জড়িত করতে চাই না আমরা নিজেদের অ্যাওয়ারনেস বিল্ড করতে চাই না কারণ যে পরিমাণ ভোটার আমাদের ছিল সবাই যদি স্বতঃস্ফূর্ত ভাবে যদি ভোট দিতে যেত তাহলে কিন্তু আমাদের প্রার্থীরা ইলেক্টেড হতেন তো এইটার মূল কারণটা কি মানে আমি যেটাকে চিহ্নিত করছি সেটাই কি মূল কারণ যে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বা কালচারাল একটা প্রবলেম রয়ে গেছে নাকি আপনারা অন্য কিছু মনে করেন অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনার মতামতটাও আমরা জানলাম হেলাল ভাই বলেন কি
না, আমি ভাইয়ের সাথে একমত। আসলে এটা আমাদের কালচার, এটা এটা রয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আমি ক্যাম্পেইনে আমি এটাই ফিল করছি অনেক সময়, একটা যেটা আছে, অনেক মানুষ হয়তো বা মনে করে যে ইনো এটা আমাদের জন্য অনেক দূরে, এটা একটা ইয়ে থাকে। আর আরেকটা যেটা, ওই অ্যাওয়ারনেসটা আসলে হইতেছে না, কারণ এত কিছু বলার পরে, আমার এরিয়ায় এত কিছু সাউন্ড, এত কিছু করার পরে যখন আমি দরজায়, মানে এই যে ইলেকশনের দিন, কিসের ইলেকশন যখন বলে, দ্যাট ইজ মেকিং মি উইয়ার্ড। আচ্ছা, আমরা এটা নিয়ে আরেকটু মতামত শুনবো, আরেকজন আসছেন, আমরা একটু নিয়ে আপনার কাছে আসবো প্রশ্নটির উত্তরের জন্য। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আনিসুর রহমান, জামাইকা থেকে। জি জি আনিস ভাই বলুন। আমি দুইজনকে দুইটা প্রশ্ন করতে চাই, তার আগে আমি প্রথমে তৈবুল ভাইকে প্রশ্ন করতে চাই। আচ্ছা আচ্ছা বলুন। প্রশ্ন করার আগে আমি দুইজন বাঙালিকে, বাংলাদেশিকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই যে তারা আমেরিকায় এসে নির্বাচনে অংশগ্রহণ করার যে সাহস দিয়েছেন সেই জন্য। তৈবুল ভাই প্রথমে জানতে চাই যে নির্বাচনে অনেকগুলো প্রচারণার কৌশল থাকে যেটা আমরা বাংলাদেশে দেখি, যেমন ব্যক্তিগত ভাবে যোগাযোগ করার একটা কৌশল বা আজও থাকে, সেটা ফিজিক্যালি হতে পারে, সেটা টেলিফোনিক ভাবে হতে পারে। কিন্তু এই নির্বাচনে আমি আসার, এখানে বয়স আমার 4 মাস, কিন্তু আমি দেখলাম, বুঝতে পারলাম না যে এখানে নির্বাচন হলো, এবং আমার মনে হয় না, আমার এই আমি যে ফ্ল্যাটে থাকি সেই বিল্ডিং অনেকগুলো বাঙালি আছে, সেখানে শুধুমাত্র আমার দ্বারা মতো একজন ভোট দিতে গেছেন। এতে কি এই ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট না করার কারণে, না কি ফিজিক্যালি কন্ট্যাক্ট না করার কারণে তাদের এই ভোট? আচ্ছা আচ্ছা, এটি আপনি তৈয়বের কাছে, আপনি হেলাল শেখের কাছে কোনো প্রশ্ন করতে চান? আর হেলাল ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো একটি, সেটি হলো যে আমরা সাধারণত জানি যে যে কমিউনিটিটা থাকে, মাইনরিটিতে থাকে, যারা সংখ্যা লঘু থাকে, তার সাধারণত ঐক্যবদ্ধ বেশি হয়। কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রে এসে আমি দেখলাম যে আমরা এই বাঙালিরা এখানে অবশ্যই আমরা মাইনরিটি, কিন্তু আমাদের মধ্যে সেই ইউনিটিটা নাই কেন এখানে? এটা আমি হিসাবে জানতে চাই। জি, আমি প্রথমে তৈব ভাই আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় প্রচার প্রচারণায় কোনো ঘাটতি ছিল, আপনি ঠিক মতো পৌঁছাতে পারেন? আগের প্রশ্নটা একটু আমি বলি আর কি, আগের দর্শক যেটা বলেছিলেন সেটা, দর্শক বের হয়ে আসে, ভোটাররা বের হচ্ছে না পড়েন আর কি, সেটা হলো আমি যেহেতু ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসে 20 ইয়ার চাকরি করেছি আর বিভিন্ন পজিশনে, তো ওখানে সেটা হলো যে প্রথমত যে দেশে আমরা আসছি, সিটিজেনশিপ নিয়েছি, এই দেশটাকে আমাদের ভালোবাসতে হবে, এই দেশের পার্ট হতে হবে, যে এটা দিস ইজ মাই কান্ট্রি, আমরা বাংলাদেশের জন্য যেরকম ফিল করি এই দেশের জন্য সেরকম ফিল করতে হবে। কিন্তু প্রথমত আমরা সিটিজেনশিপ নিচ্ছি, বেশিরভাগ লোক মনে করে বেনিফিট বা আত্মীয় স্বজন আনা টানার জন্য, এইগুলির জন্য আর কি, সিটিজেনশিপ নট ফর ভোটিং সিস্টেম। বা আমাদের এই হেলাল ভাই যেটা বলছেন যে আমাদের সময় হয় না, বা আমরা এখানে গিয়ে কম মানে অন্য প্রার্থীদের সাথে কম্পিট করতে পারবো না, বা আমাদের সে যোগ্যতা নাই, বা আমাদের সেরকম অভিজ্ঞতা নাই। আমার সম্পর্কে আর দেখলাম পত্রিকা বলেছে আর কি, মানে নারী বলেছেন আর কি, যে যোগ্যতা অভিজ্ঞতা যেরকম দরকার এরকম নাকি আমার নাই। তো তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছি, এখানে 20 ইয়ার চাকরি করেছি, হান্টার থেকে মানে অ্যাডভান্স কোর্স করেছি সোশ্যাল ওয়ার্কের উপরে, তারপরে মেইন স্ট্রিমে কাজ করতেছি লং টাইম, এত কিছুর পরে সিটি গভর্নমেন্ট চালায়, তারপরে যদি বলে যে না যথেষ্ট যোগ্যতা অভিজ্ঞতা নাই, তাহলে ওনারা কি ধরনের প্রার্থী চান একটু বলে দিলে ভালো হয় আমাদের? না, ওনারা তো বলছেনই যে তারা আগের যিনি আছেন তিনি অনেক করেছেন, তাকে যোগ্য মনে করেছেন। শিওর, কিন্তু কিন্তু এত চেঞ্জ হতে হবে, যেমন কমিউনিটি চেঞ্জ হচ্ছে, নিড চেঞ্জ হচ্ছে, আমাদের তো কাউকে না কাউকে বেরিয়ে আসতে হবে, সেটা সেখান থেকে শুরু করতে হবে। কারণ আমরা যদি শুরু না করে দিয়ে যাই, তাহলে আমাদের নেক্সট জেনারেশন শুরু করলে 25 ইয়ার্স পরে গিয়ে করতে হবে। মানে আপনাকে তো সুযোগই দেওয়া হলো না, সুতরাং সুযোগই দেওয়া হলো না, সেটি প্রমাণ করার তো হলো না, সেটাই তো। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, প্রচার প্রচারণা সংক্রান্ত, প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা আগেও বলেছি, প্রফেশনাল ক্যাম্পেইন রান করেছি আমরা, টিম দিয়ে, পুরো টিম দিয়ে, আমাদের ফোন ব্যাংকিং হয়েছে, যথেষ্ট ফোন কল হয়েছে, কিন্তু সবাইকে রিচ করা সম্ভব হয় না, কারণ 52,000 রেজিস্টার অর মোর ভোটার ছিল আমার ডিস্ট্রিক্টে, মানে ডেমোক্রেট। আপনার এলাকাগুলো যদি একটু বলেন, অনেক দর্শক হয়তো বা জানেন, রিলেট করবার জন্য। আমার এলাকাগুলি জ্যামাইকা, ব্রায়ারউড, সাউথ ফ্ল্যাশিং, কিউ গার্ডেন্স হিলস, তারপরে জ্যামাইকা স্টেট, পন্টিয়া করে একটা জায়গা আছে ছোট জায়গা, তারপর ফ্রেশ মেডোজ, অনেক বড় জায়গা। আমার মনে হয় আপনার কাছ থেকে আমরা এবার একটু দৃষ্টিটা হেলাল শেখের দিকে নেই।
যেটি আপনার কাছে প্রশ্ন ছিল উত্তরটি দিবেন। আমার প্রশ্নের উত্তরটা হলো মানে আমাদের মানুষের, আমি বলবো যে আমাদের মানুষের যে মেন্টালিটি আমরা আরেকটু বেটার হলো অনেক সময় নিজের প্রোডাক্টের উপরে, আপনি আপনার দেশি প্রোডাক্টের উপরে ট্রাস্ট আনতে হবে। এখন আমাদের মানুষ অনেক সময় মনে করে যে ইউনো ওয়াট, আমার ওই বিদেশি গার্বেজ আপনার চায়না প্রোডাক্টের যদি ইয়ের উপরে, দেশি প্রোডাক্টের উপরে যদি আপনি ট্রাস্ট করেন, আমার মনে হয় ইভেনচুয়ালি ইজ গান বি বেটার। বিকজ আমি আমার সেন্স থেকে আমি যেটা দেখি যে আমাদের বাচ্চারা বলেন, আমাদের যে এই যে স্কুল কলেজেগুলো, যে পাবলিক স্কুলগুলো, যে ভালো ভালো যে স্পেশালাইজ স্কুলগুলোতে আপনি দেখে নেক্সট 20 ইয়ার্স যে প্রোডাক্ট যে বের হয়ে আসবে, মানে যে বাচ্চাগুলো বের হয়ে আসতেছে, দে ডুইং ভেরি গুড। আপনি সব পাবলিক স্কুলে গিয়ে যদি দেখেন, ভালো ভালো স্কুলগুলোতে চলে যাইতেছে আমাদের বাচ্চারা না বেড়ে। আপনি বলছেন যে আসলে আস্থা রেখে এগিয়ে যেতে হবে, যে আমরা পারবো। ডেফিনেটলি। আচ্ছা, সেটি তো বলছেন। এন্ড এক্স্যাক্টলি, এবং আমাদের মানুষরা রিয়েল ট্যালেন্ট আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমরা সেই আশাটি, সেই ভরসাটি তো রাখতে হবে। একজন আছেন, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম, বলুন আপনি। আচ্ছা ভাইয়া, আমার তো দুজনই প্রিয় ব্যক্তিত্ব, দুই ভাই। শুনবো আপনার নামটা একটু যদি বলেন এবং পরিচয়টা কোথা থেকে বলছেন। আমার একটা প্রশ্ন যে আমাদের, আমরা দেখি যে লন্ডনে, লন্ডনে আমাদের ওখানে এত মেয়র কাউন্সিলিং সব, ওখানকার যে ইয়েগুলো গণতান্ত্রিক প্রথা ওখানে যে যেভাবে হয়, তা আমাদের নিউ ইয়র্কে বাঙালি মুখ আমরা দেখি না কেন? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আমার নামটা হলো শারমিন। অসংখ্য ধন্যবাদ। আপনি একটি প্রশ্ন তুলেছেন যে আমরা ইউকে তে দেখি যে অনেকেই একদম মূল মানে সংসদের সদস্য, পার্লামেন্ট মেম্বার হয়ে গেছে, ছায়ামন্ত্রী হয়ে গেছে। আমরা টিউলিপ সিদ্দিকের কথা জানি, তিনি ছায়ামন্ত্রী হয়ে গেছেন। বাংলাদেশের বংশোদ্ভূত আরো কয়েকজন, রুশনারা আলী সহ রূপা হক, তারা আপনার সংসদ সদস্য হয়ে গেছে। তাহলে আমাদের এইখানে আমরা এটি করতে পারছি না কেন? বড় কাউন্সিলম্যান নির্বাচনেই আমরা ভোট দেওয়ার সাহস পাচ্ছি না, যে আমাদের প্রার্থীরা কি ভালো করবে কি না। এটি আপনি হেলাল শেখ না, এটা তো ওই যে বললাম যে দেখেন, এটা আমাদের মানুষ তো মানে নিজের উপরে ট্রাস্ট রাখতে হবে। আপনারা দিয়ে দেখেন, আপনারা হয়তো আবার মনে করতেছে যে আমাদের মানুষ গিয়ে পারবে না, না পারার কোনো জিনিসই নাই। এটা হলো ল্যান্ড অফ ড্রিম, স্পেশালি দিস কান্ট্রি আমেরিকা ইজ এ ল্যান্ড অফ ড্রিম, দ্যাটস মেক আই মিন এনিথিং পসিবল ইফ ইউ ক্যান গো ফ্রম রাইট ট্র্যাক। আপনি যদি রাইট ড্রিম দেখেন, এভরিথিং পসিবল। এখানে যদি আপনার বারাক ওবামা যদি এই যে ফানি নেম, এই নাম যদি প্রেসিডেন্ট হইতে পারে, দেন ওয়াই নট হেলাল শেখ, ওয়াই নট রহমান, হোয়াট ইজ রং উইথ দ্যাট, দে কুড ডু ইট। আমি স্পেশালি আমার ক্ষেত্রে যেটা, আজকে থেকে 17 বছর আগে আমার সিটি ইউনিভার্সিটিতে প্রায় 20,000 স্টুডেন্ট, আই ওয়াজ ফার্স্ট স্টুডেন্ট বডি ইলেক্টেড প্রেসিডেন্ট, ওয়ে 6,000 ভোটে, আমাদের বাংলাদেশে যেটা বলে ভিপি। কিন্তু আমি তো এখানে বর্ন হই না, আমি এজ অফ 17 আসছি, আই লার্ন ইংলিশ হিয়ার, বাট আমার কাছে সেম জিনিস, আমার ওই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা দেখি যে আমার যে ওই সময় যে 17 বছর আগে যে ইউনিভার্সিটিতে 10-15-20 বাঙালি স্টুডেন্ট ছিল, যারা অনেক সময় বলতো দে ওয়াজ লাইক এ ফানি উইথ দ্যাম, দে থিঙ্ক লাইক এ উনি কি প্রেসিডেন্ট হয়ে যাবে নাকি, বাট আল্লাহ মেক ইট। আচ্ছা, আরেকজন দর্শক আছেন, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সায়েন্সের থেকে জামিল বলছিলাম। জি বলুন। ওখানে হেলাল ভাই এবং তৈবুর ভাই আছেন, আমি জাস্ট ছোট্ট করে একটু প্রশ্ন আছে। না না বলুন। তাহলে যে এই ইলেকশনের সেই বিগিনিং এবং এন্ড সবই আমি ওনাদের অ্যাড এবং ওনাদের অনুরোধ সবই আমি পর্যবেক্ষণ করছিলাম এবং সবসময় দেখতাম এটা। কিন্তু আমার দুঃখের বিষয় যে আমি যদি এই শব্দটা বলি যে আমরা বাঙালি, বাংলাদেশ, এখানে হেলাল ভাই আসুক, তৈবুর ভাই আসুক, আমাদেরই লোক, তাই না? কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশিদের মধ্যে সে কমিউনিটি জামাইকা হোক আর গ্রন্সের হোক আর ওদিকে ব্রকলিনের হোক আর এদিকে কুইন্স মানে আদার সাইডের হোক, এই যে একটা বিভাজন ভিতরে যে না হেলালকে দেওয়া যাবে না, তৈবুরকে দাও, তৈবুরকে দেওয়া যাবে না, হেলালকে দাও, এইগুলোর জন্য কিন্তু আমরা যে পিছায় আসতেছি, আমি জানি না আমার সাথে আপনারা একমত কিনা। এখন তৈব ভাই এবং হেলাল ভাই এটার সম্বন্ধে আপনাদের অ্যাকচুয়ালি কি ধারণা, মানে এটা কিভাবে চেঞ্জ করা যায়? জি ধন্যবাদ আপনাকে। আসলে সবার তো মন মানসিকতা এক নয়, এটি আপনি হয়তোবা ইন জেনারেল বললেন, হয়তোবা আপনারও অভিজ্ঞতা থেকেই হয়তোবা আপনি বলেছেন, শেয়ার করেছেন। আমরা একটু তৈব ভাইয়ের মতামতটা নিই। আর পর্দায় যে নম্বরটি আপনারা দেখবেন,
পর্দায় যদি নম্বরটি আমরা দেই তাহলে সেই নম্বরটিতে আপনারা ফোন করবেন। এই ইস্যুতে আমরা আপনাদের সারা পেয়ে ভালো লাগছে। ঠিক আছে, ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে তুলেছেন বা ইয়ে করেছেন। যে আমারও কথা ছিল যে অ্যাজ এ বাংলাদেশি, আমি বাংলাদেশি ক্যান্ডিডেট, রাইট? আমি সবসময় বলেছি যে আমি যদি উইন করি তাহলে বাংলাদেশ উইন করবে, দ্যাট ওয়াজ মাই লাস্ট মেসেজ, রাইট? এবং আমার ধারণা ছিল যে আমার লোক যদি সেন্টারে গিয়ে ভোট দেয় তাহলে তো আমাকেই দেওয়ার কথা, মানে কমিউনিটি ডেভেলপমেন্ট আমরা যদি চাই আর কি, বা আমরা যে জন্য কাজ করতেছি দুই ভাই, উই ওয়ান্ট টু আপলিফ্ট আওয়ার কমিউনিটি, এবং আমরা চাচ্ছি যে আমাদের থেকে কেউ নির্বাচিত হয়ে গেলে তার থেকে শুরু হবে, তারপরে আমাদের নেক্সট জেনারেশনরা কংগ্রেসম্যান হবে, সিনেটর হবে, দ্যাট ইজ দ্য ওয়ে দিস কান্ট্রি উইল বি চেঞ্জ। আর যদি তা আমরা না করতে দেই বা আমরা নির্বাচিত না হই, মানে টেনে রাখি, না ওকে দেওয়া যাবে না, ও তো এই ডিস্ট্রিক্টের লোক না, ওকে দেওয়া যাবে না, ওকে দেওয়া যাবে না, এই যে জিনিসগুলি আমরা নিউ ইয়র্কটা এতটাই ইয়ে হয়ে গেছে যে এত কমপ্লেক্সিটি এটা কল্পনাই করা যায় না। আচ্ছা, আপনারা কি শুধুমাত্র মানে বাংলাদেশি ভোটারদের উপরে ভরসা করেই জিততে চান, নাকি আসলে আপনি সবার মানুষ হইতে চান? ওয়েল, আমার সিনারিও ইজ ডিফারেন্ট, হুইচ ইজ বেসড অন, আমি মনে হয় আমার এলাকার নামগুলো একটু বলবেন, তার আগে একজন দর্শক আছে, একটু নিয়ে নিয়ে প্লিজ। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, 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 জি আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আমি জুয়েল কুইন্স থেকে বলছি। প্রথমে আমি দুজন ক্যান্ডিডেটকে ধন্যবাদ জানাই, অ্যাটলিস্ট আপনারা ট্রাই করতেছেন, এটা একটা ভালো দিক ভবিষ্যতে ক্যান্ডিডেটদের জন্য। আপনাদের বিশেষ করে আগামী প্রজন্মের যারা আসবে নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলুন প্রশ্নটি। আমার কথা হচ্ছে যে আপনারা, আমরা বাঙালিরা সবাই জানি যে এখানে অনেক বিভাজন, প্রতিটা সমিতিতেই দেখা যায় যে যে কোনো সমিতির কথা বলেন, যে কোনো একটা জেলার কথা বলেন, প্রত্যেকটা জেলাতেই দেখা যায় যে দুইটা তিনটা সমিতি, ঢাকা সমিতি, চট্টগ্রাম সমিতি, যাই বলেন প্রত্যেকটাতে বিভাজন, মানে একটা সংগঠন না হয়ে এরা চারটা পাঁচটা তিনটা চারটা যাই হোক করে। তো আপনারা যেহেতু মেইন স্ট্রিমে ইলেকশন করছেন, আপনারা কি এই ব্যাপারে সবাইকে সংগঠিত করতে পারেন না? আপনারা এইভাবে যদি আপনারা যদি আগান, সবার সাথে একসাথে এক করার চেষ্টা করেন, তাহলে হয়তো ভবিষ্যতে ইলেকশনগুলো আরো ভালো হবে। এটি অসংখ্য, আপনার এই মতামতটির জন্য ধন্যবাদ। যে আমরা অনেক অর্গানাইজেশন দেখি, বিভিন্ন সমিতি, সেই সমিতিগুলোর একাধিক নেতা, বিভিন্ন উপ কমিটি, এটা তো বুঝছেন, এটা সব দৃশ্যমান, এটা অভিযোগ নয়। আরেকজন কি বলেন একটু আমরা শুনি। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, জি ভাইয়া, আমি শরীফ বলছি সানি সাইড থেকে। জি শরীফ ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শরীফ ভাই বলুন। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওনারা দুজনে যে নির্বাচনে অংশগ্রহণ করছে, এটাই আমাদের জন্য অনেক বেশি, এবং দে হ্যাভ টু কন্টিনিউ, ওনাদের কন্টিনিউ করতে হবে। নেক্সট ইলেকশনে আবার এরকম যদি কেউ আসে, অবশ্যই বাঙালিরা প্রত্যেকে ভোট দিবে, এবং আমরা চাই বাঙালিরাই আসুক সিনেটে। ওনাদেরকে বলতে হবে যে কোন কোন এলাকার জন্য ওনাদের ভোটটা, সেন্টারটা কোথায় কোথায়। হ্যাঁ, যেহেতু ওনারা অনেকবার টেলিভিশনে বলছে ভোট দেন ভোট দেন, আমরা ভোট দিতে গেছি ঠিকই, কিন্তু ওনারা আসলে সবাই তো জানে না যে ওনারা কোন এলাকার জন্য ওনারা আর কি ওনাদেরকে ভোট দিতে হবে। আমার মনে হয় খুবই চমৎকার একটা কথা ওনাদেরকে বলতে হবে, এবং প্রত্যেকে কিন্তু যাবে ভোট দিতে অবশ্যই। ধন্যবাদ আপনার এই আসার কথা, আমার ভালো লাগলো ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু অ্যাড্রেস করেন দু তিনটি বিষয় এসে, যেমন ওই আমার আপা যেটা বলছেন, থ্যাংক ইউ আপা, ইটস ইটস এ রিয়েলি আই মিন ভেরি ইম্পর্টেন্ট একটা এই কোয়েশ্চেন আপনি রেজ করছেন। আমাদের কমিউনিটি, দ্যাটস হাউ আওয়ার কালচার, দ্যাটস হাউ আওয়ার ট্রেডিশন, সো আই মিন এটারে আমরা ওভারকাম করতে হবে। কিন্তু আমাদের তো উদাহরণ আছে ইউকেতে, এখানে কেন নাই? এইখানে ইভেনচুয়ালি, কারণ এইখানে যে বা যারা যারা সেলফ, আমাদের সমাজে আমার বিদেশি যারা ফ্রেন্ড, ওরা বলে যে তোদের সমাজের স্তরের সবাই হইল লিডার। আই মিন ইয়াস, দে আর অল মাই লিডার, আই হ্যাভ রেসপেক্ট অ্যান্ড হ্যাভ এ স্যালুট ফর দেম, অল অফ দেম। মানে সবাই নেতা কর্মী নাই, আমাদের সমাজটাই, আমরা যদি একটা মিটিং
বসাই দেখবেন ওই স্টেজে দিয়ে দিতে হবে, ওই অডিয়েন্সের চাইতে স্টেজে চেয়ার বেশিই থাকে। আপনি যদি খেয়াল করে দেখেন, খেয়াল করবেন দে ফিল কমফোর্ট লাইক এ, আমি ওই ওইখানে না বসে আমি এখানে বসতে লাইক করি, দ্যাটস হাউ উই আর। সো এখন আমাদের ওই যে লিডার যারা আমাদের সমাজে, যারা মনে করেন যে আমরা সবাই লিডার, এখন তারা যদি মনে করেন যে এখন উনি যদি যায় তাহলে তো আমার জায়গাটা কোন জায়গায় হবে, মানে কিভাবে তারা এটার ইয়ে করবেন? সো আমি একই কাতারে থাকা মানুষকে তারা সামনে এগিয়ে দিতে দিতে চায় না। এখন যদি আমি যেটা মনে করি, এখন যদি একজনের যদি যোগ্য, যদি আপনারা মনে করেন যে যোগ্য, হোয়াট এভার আমি যদি বলি আমি যোগ্য, আমি যোগ্য, আম কোয়ালিফাইড, ইট ডাজন্ট মিন এনিথিং আনলেস ইফ ইউ সে আই এম কোয়ালিফাইড। সো যত আমি একটা প্রশ্ন আপনাদের দুজনকেই করি, যেমন ওনার এগেইনস্টে যিনি দাঁড়িয়েছেন, বাংলাদেশেরই অনেক প্রতিনিধি প্রেস কনফারেন্স পর্যন্ত করে বলেছেন যে ওনার চেয়ে ওই ব্যক্তি যোগ্য, আপনি কি মনে করেন যে ওই ব্যক্তি আপনার চেয়ে বেশি যোগ্য বা আপনি যথেষ্ট যোগ্য ছিলেন এই পদের জন্য? আমি মনে করি সিটি কাউন্সিলে সিটি কাউন্সিল মেম্বার হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন তার চাইতে অনেক বেশি যোগ্যতা। আপনি কি মনে করেন আপনি সেই পদের জন্য যোগ্য? অফকোর্স, মাই আমার ক্রেডেনশিয়াল দেখলে anybody can read it, not for me, any other people when they're going to read it they will. আছে আমরা নেব কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনছি ভাই, প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনছি। হ্যালো, হ্যাঁ আমরা শুনছি ভাই, প্রশ্নটি করুন। হ্যালো, আমি অজন পার্ক থেকে বলছি, নিউইয়র্ক অজন পার্ক থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার নাম মাহমুদ, আমার ডাক নাম হচ্ছে মারুফ, আমি আমি হেলাল সাহেবের ফিল্ড ওয়ার্কার হিসেবে কাজ করেছি। আপনি দ্রুত প্রশ্ন করে ফেলুন। আমি কাজ করি তখন পাবলিকের বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের লোকদের কাছ থেকে যথেষ্ট রেসপন্স পেয়েছি এই হেলাল শেখের সম্বন্ধে। তারা বলছে যে আমরা হেলাল শেখকে ভোট দিব, কিন্তু ইলেকশনের দিন আমি সেই আপনার উৎসাহটা পাবলিকের ভিতরে বা আমাদের বাঙালিদের ভিতরে আমি দেখতে পাই নাই। যারা ইলেকশন সেন্টারে গেছে এরা ভোট দিয়েছে এবং ওরা যে ভোট দিয়েছে ওটা আমি ইনশিওর করেছি, কিন্তু বাড়িঘরে অনেক ভোটার রয়ে গেছে, মাত্র 634টা ভোটের জন্য হেলাল শেখ সাহেব ফেল করছে। এই ভোটটা কিন্তু বাঙালিরা সবাই যদি ভোট দিত ওই এলাকাতে, তাহলে আমার মনে হয় এই 634টা ভোটের জন্য উনি আটকাইতো না। এখন অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার আমাদের আমরা আশা করছিলাম যে উনি এবার পাস করবেই। জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা দেওয়ার কারণে অধিকাংশ বাঙালিরা ভোট দেয়নি। আপনি অনেক কষ্ট পাচ্ছেন আমি বুঝতে পারছি, কিন্তু অনেকেই দেয়নি কিন্তু অনেকে দিয়েছে, এই কথাটা মনে রাখতে হবে। আমরা যদি ঢালাও ভাবে বলি দেয়নি তাহলে যারা দিয়েছেন তারা কষ্ট পাবেন। আমরা চাচ্ছি যে সবাই দেখ আপনাকে। জি জি আমি জি জি আপনাকে আমি বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমি শুনেন আরেকটা কথা আছে আমার, আমি দেখছি আপনার জালালাবাদ ইলেকশন বলেন বা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইলেকশনে বলেন। জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে কে আছেন আমার সাথে? হ্যালো, হ্যালো, জি জি আমরা শুনছি। হ্যালো, জি প্রশ্ন করুন। জি বলুন আপনার প্রশ্ন। আমার নাম হানিফ মজুমদার, আমি ওই দুইজনকেই। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন এবং দ্রুত প্রশ্নটি করবেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি আমার নাম হানিফ মজুমদার, আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। ওনারা যে পথ দেখিয়ে গেছেন ভবিষ্যতে এটার জন্য একটা মাইল ফলক হবে। আমার প্রশ্ন হলো তৈবুর রহমান সাহেব যে নির্বাচন করেছেন, এই নির্বাচনের সাথে আমি জড়িত ছিলাম, আমি দেখেছি ওনার নির্বাচনী এলাকায় বাঙালিদের চেয়ে বাঙালিরা ভোট দিয়েছে, কিন্তু লারি লেন্সম্যান আমাদের এলাকাতে বেশি ভোট পেয়েছেন, ওনার কমিউনিটিতে উনি অনেক কম ভোট পেয়েছেন। আপনার প্রশ্নটা কি তাহলে? কিন্তু এটা হলো কেন? জি ধন্যবাদ। আমার আমার ক্যান্ডিডেটকে ভোট না দিয়ে লারি লেন্সম্যানকে ভোট দিল। আমরা আমার মনে হয় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এই ইস্যুতে আমরা কথা এর মধ্যে বলেছি। হেলাল শেখ, আমরা তো এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছি, মানুষের প্রতিক্রিয়া আছে, ধন্যবাদ আপনাদেরকে, এবং আমরা আরও অল্প একটু সময় পাবো। একটি কথা আমরা বলি, আমরা আপনি কি পৃথিবীর এমন কোন দেশ আপনার জানা আছে যে সেই দেশের রাজনীতি তারা অন্য দেশে গিয়ে করে? মানে যেমন ধরেন আমার দেশের, আমার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখানে বিভিন্ন দলে রাজনীতি করে, তারা মেইন স্ট্রিমের রাজনীতিতে অংশগ্রহণ করার বদলে, আগ্রহের বদলে নিজের দেশের রাজনীতি এখানে চর্চা করে, এইটিকে কেমনভাবে দেখেন আপনি?
with respect. I'm a Christian person. I mean, actually, I don't know. কেউ আদারওয়াইজ নেবেন না মাই আন্ডারস্ট্যান্ডিং আমি আমার যত ফ্রেন্ড বা বন্ধু বা মানুষের কাছ থেকে আমি শুনি উইথ অল দ্য পার্টি যে কোনো পার্টি আমি কোনো পার্টির পক্ষে বিপক্ষে আমি বলতেছি না আমি জেনারেল আনসার করতেছি যে ইটস ব্যাড ইটস লুক সিলি আমাদের মানুষকে আপনি আমি দেখি এয়ারপোর্টে আমার মানুষ বলে প্রত্যেক পার্টি ইজ নট এ টোকেনের দুই সাইড সেম থিং যে এরা মারামারি ফর ওয়াট আমরা তাদের পাশের দেশ হইল ইন্ডিয়া ইন্ডিয়ার প্রায় ওদের কি ইন্টারনাল মারামারি আছে না আপনি ওদের আমাদের চাইতে আরও ওয়ার্স চলে ভেতরে কিন্তু এটা কি ওই আমেরিকার এয়ারপোর্টে গিয়ে এটা হয় কোনো দিন মানে জোতাপিটা বা এই এগুলো হয় এগুলো হয় না আরেকজন আরেকজন কে আছেন প্রিয় দর্শক আপনার নাম পরিচয় নিয়ে একটু প্রশ্নটি করুন হ্যালো হ্যাঁ হ্যালো জি আমরা শুনছি বলুন শাহিন ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাই আমার নাম মান্নান আমি নিউ ইয়র্ক থেকে জি বলুন আমি প্রথমে ধন্যবাদ জানাই টিভিএন কে এরকম একটা অনুষ্ঠান ইয়ে করার জন্য আচ্ছা আপনাকে ধন্যবাদ এটা আরো বেশি ভালো হতো যদি ইলেকশন আগে ওনারা দুজনকে যদি উপস্থাপন করা হতো কারণ আপনার টিভিতে অনেক অনেক অনুষ্ঠান করছেন ওনাদের দুজনকে যদি ইলেকশন আগে ইয়ে করা হতো তাহলে ভোটের কোয়ান্টিটিটা আরো অনেক বেড়ে যেত আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা দুজনকে বিজ্ঞাপন সম্প্রচার থেকে শুরু করে আমরা কিন্তু পুরো নির্বাচন জুড়ে টিভিএন 24 টেলিভিশনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি এবং সেটা আমরা নিয়েছি এটি আপনি যদি একটু পেছনে ফিরে যান একজন দর্শক হিসেবে আমার মনে হয় এটি আপনি দেখতে পাবেন তারপরেও আপনি ধন্যবাদ আপনাকে আমরা ভবিষ্যতে আরো করব কে আছেন এবার প্রিয় দর্শক হ্যালো কে আছেন আচ্ছা আমরা আরেকজন দর্শকের নিব তারপরে তৈব ভাই আপনার কাছে আসবো কে আছেন আমাদের সাথে এবার হ্যালো হ্যালো কে আছেন হ্যালো জি ভাই আমি আমি বাফেলো থেকে রানা বলতেছিলাম আচ্ছা রানা ভাই বলুন হ্যাঁ আমার কথা হচ্ছে যে ওনারা দুজন যে নির্বাচন করছে আমি ওনাদের দুজনকে থ্যাংক ইউ জানাচ্ছি এবং ওনারা যে সাহস করে নির্বাচনে অংশগ্রহণ করছে আর আমাদের যে মেন্টালিটি আমি এ দেশের সিটিজেন আমার আমার ভোট কবে আমার কিসের ভোট আমি এটা জানি না এটা আসলে একটা মানে বুকার মতো কথা বলা আর কি মানে আমেরিকান সিটিজেন হওয়ার পরে এই যে যে কথাগুলো আসে আমাদের সবচাইতে যেটা বড় মেন্টালিটি আমাদেরকে বাংলাদেশ থেকে আমরা আসছি আমেরিকাতে কিন্তু আমাদের মন মানসিকতা আমাদের মাইন্ড চেঞ্জ হয় না আমরা সেই সেই নোংরা মন মানসিকতা নিয়েই এখনো আমরা এই আমেরিকাতে আসি যার কারণে এখানে কে সিলেটের কে ঢাকার কে এই ধরনের ডিভাইডেড করা হয় এই এই নির্বাচনের মধ্যে যার কারণেই আমরা বারংবার এই ধরনের ভালো ভালো ক্যান্ডিডেট আসার পরও আর এই দুজন ক্যান্ডিডেট যে ভালো ক্যান্ডিডেট এদের মতো ক্যান্ডিডেট আর ভালো হয় না কাজেই এরা এবার ফেল করলো এর চেয়ে দুঃখজনক আমাদের জন্য আর কিছু হতে পারে না প্রিয় দর্শক এবার হ্যালো হ্যালো জি একটু ছোট করে বলবেন কে আছেন প্রিয় দর্শক আমার নাম শুভ আমি নিউ ইয়র্ক থেকে বলছি জি ভাই বলুন প্রথমে দুজনকে ধন্যবাদ জানাই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ব্যর্থতাই সফলতা চাবিকাঠি আমরা আমাদের কমিউনিটিতে 20 জন মতন লোক আছি আমরা আসলে এর মধ্যেও অনেকেই ভোট দিতে যায় নাই অনেকেই জানেই না যে কবে নির্বাচন কে দাঁড়াইছে আসলে প্রচার প্রচারণা মনে হয় ততটা স্বতঃস্ফূর্ত হয় নাই আমি আশা করি নেক্সটে আমরা নিজেরা যদি চেষ্টা করি সবাই মিলে আমাদের বাঙালি কমিউনিটি থেকে তাহলে আরো ভালো হবে জি প্রিয় দর্শক আপনার এই উৎসাহ যখন জি এবং সবাইকে আগায় যাওয়ার জন্যই ধন্যবাদ জানাই আমার মনে ধন্যবাদ আমরা একেবারে শেষের দিকে আছি আপনি একটু মতামত দিতে চান আমরা শেষ করব ওই বিষয়ে যদি আপনি মতামত দেন যে আমেরিকান নাগরিক আমেরিকান নির্বাচন সম্পর্কে খোঁজ রাখবে না কেমন একজন প্রশ্ন তুলেছে না সেটা বটে খুবই ভালো ভালো দর্শক প্রশ্ন করেছেন মতামত দিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে তারা দে আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দিস কান্ট্রি তো এটাই হওয়া উচিত সিটিজেন হিসাবে আমি বলবো এই 500-600 সমিতি আছে ডিভিশন আছে সব কিছু আছে তারপরে যদি আমরা ইউনাইটেড হইতে পারি যেটা জামাইকের ক্ষেত্রে এবার যদি আমরা ইউনাইটেড হইতে পারতাম তাহলে আমি ইলেক্টেড হইতাম নিঃসন্দেহে এইবারই আর কি প্রথমবার নির্বাচনেই কোনো
মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কিন্তু ডিভিশনের কারণে এটা হয় নাই। কিন্তু আমি আমার জামাইকার যারা আমাকে ভোট দিয়েছেন বা ভোট দেন নাই তাদেরকে আমি অনুরোধ জানাবো যে এই বিভাজন থেকে আমরা বেরিয়ে আসি। আমার কোনো ভুল থাকলে আমার সামনে আসেন, আমার অফিসে আসেন, বলেন যে ভাই এটা পছন্দ হচ্ছে না, এটা আপনি ঠিক করতেছেন না। কিন্তু আমরা যেন কোনো ইজুমের মধ্যে না ঢুকে যে উনি এখানকার ক্যান্ডিডেট, উনি এখানকার ক্যান্ডিডেট, একে ভোট দেওয়া যায় মানে এরেক সিটি কাউন্সিল মেম্বার বানালে তো আমার ইজ্জত থাকলো না, আমার ইজ্জত হলো না। আমরা অ্যাজ এ কমিউনিটি মানে ওয়ান কমিউনিটি ওয়ান ভয়েস। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনি যদি সবশেষ কথা বলেন। আমি এটাই বলবো যে আমাদের মানুষের উপর আপনারা ট্রাস্ট করেন, আপনারা যারাই আমারে স্পেশালি আমারে যারা ভোট দিয়েছেন বা যারা দেন নাই হয়তো বা মানে সময়ের অভাবে বা হোয়াট এভার রিজন ইউ ক্যান ডু ইট ইন এ ফিউচার, আমি আপনাদের সাথে আছি। আপনারা আমি এগেন অ্যান্ড এগেন আই উইল কিপ ট্রাই ফর ইউ অ্যান্ড আপনারা আসবেন, ভোট দিবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। আশা করছি আপনারা মানুষের ভেতরের কথাটি শুনতে পেয়েছেন এবং অনেক মানুষ আপনাদেরকে শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। সুতরাং এই যে সাধারণ মানুষ যারা আছেন তাদের উপর কিন্তু আমাদের ভরসা রাখতেই হবে, অফকোর্স, কারণ তারা কিন্তু সত্যিকার অর্থে ভেতরে ভালোবাসা নিয়ে অপেক্ষা করছেন। হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে কোন্দল গ্রুপিং যেগুলো শব্দগুলো আসে সেটি কিন্তু সার্বজনীন নয় বা সেটি কিন্তু সব কথা নয় এবং এটা ওভারকাম করতে হবে। রাইট, এই জায়গাটি থেকে ওভারকাম করে সাধারণ মানুষের কাছে পৌঁছান। আশা করছি সে তারা তাদের যে সমর্থন সেটি নিশ্চয়ই প্রত্যাহার করবে না। একই সাথে যারা ভোট দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তারা জানিয়েছেন। আমরাও মনে করি যে তারা সচেতন, যারা যেতে পারেননি কোনো কারণে, অনেক কারণ হতে পারে, অনেককে স্ট্রাগল করতে হয়, যদিও তারপরেও আশা করছি এই আমেরিকার মূলধারার রাজনীতির সাথে আপনারা যুক্ত হবেন, সচেতন থাকবেন, খোঁজ রাখবেন, আপনার অধিকার সম্পর্কে সচেতন হবেন এবং ভোটাধিকার দেওয়াও একটা খুবই চমৎকার বিষয় এবং এদেশটিকে ভালোবেসে এদেশের স্বপ্নে আপনাদেরকে যুক্ত করবেন। আপনাদের সন্তানেরা একসময় কাউন্সিলম্যান থেকে শুরু করে কংগ্রেসম্যান থেকে শুরু করে প্রেসিডেন্ট হবে, প্রেসিডেন্ট হবে, দ্যাটস আওয়ার ড্রিম, এটি আমাদের স্বপ্ন থাকতে হবে এবং একেবারে পুরোটাকে আমেরিকা হিসেবে বিবেচনা করতে হবে, কে কোন দেশ থেকে এসেছে সেটি নয়, কারণ এটা আপনারা সবাই আমেরিকার নাগরিক, আমরা সবাই এদেশ থেকে ভালোবেসে এগিয়ে যাব। আশা করছি আপনারা ভালো থাকবেন, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে, আপনারা ভালো থাকবেন।